আসসালামু আলাইকুম টেকবিডি পক্ষ থেকে আমি মাহির আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটি মানে চার্জিং স্টেশন বানাবো, মানে লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং স্টেশন বানাবো। দেখতে পাচ্ছেন আমি এখানে 5টি লিথিয়াম আয়ন ব্যাটারি একসাথে ফুল চার্জ করতে পারবো এবং হচ্ছে এখানে আমি আমার পার্জি 5টি ব্যাটারির জন্য 5টি প্রোটেকশনও রয়েছে, মানে ব্যাটারি ফুল চার্জ এবং লো চার্জ হলে ইজিলি আপনি বুঝতে পারবেন। এবং এটাতে 5টি সুইচও রয়েছে, আপনি চাইলে একটা একটা করেও ইজিলি চার্জ দিতে পারবেন এবং সুইচগুলো অফ করে রাখতে পারবেন, ফুল চার্জ হলে সুইচগুলো অফ করে রাখতে পারবেন ইজিলি। এবং অনেক ধরনের প্রোটেকশন এটাতে রয়েছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মহাশয় দেখেন তাহলে আপনারা ঘরে বসে এরকম একটি লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং স্টেশন বানাতে পারবেন খুবই ইজিলি, ইজি ওয়েতে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু দেখতে। সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মশে দেখবেন, ইটটু আপনার কাট করে দেখবেন না তাহলে আপনার কিছুই বুঝতে পারবেন না। এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আজকের লাইকটা মাত্র 100টা, আশা করি সেটা আপনারা কমপ্লিট করে দেবেন। এবং যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সিধা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের এরকম কিছু প্লাস্টিকের বোর্ড পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমি আমার কাছে কত বড় একটা প্লাস্টিকের বোর্ড। সো আমি বর্তমানে সবগুলা বক্স একসাথে মানে সবগুলো মালামালের সাথে করে নিচ্ছি এবং ওটার মাপ অনুযায়ী কিন্তু আমি কাট করে নেবো প্লাস্টিকের বক্সগুলো। দেখতে পাচ্ছেন চার্জিং মডিউল সবগুলো নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। সো এই যে দেখতে পাচ্ছেন চার্জিং মডিউলগুলো সবগুলো এখন আমি স্কেলের সাহায্যে মাপ দিব যেটা আমার কতটুকু প্রয়োজন। সো দেখতে পাচ্ছেন 7 ইঞ্চি/5 ইঞ্চি আমাদের প্রয়োজন, এই যে 5 7 7/5। সো আমি 7/5 অনুযায়ী মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমি আলাদাভাবে কাট করে নিয়েছি। সো আপনার সুন্দরভাবে কাট করা এগুলো একদমই ইজি, কাটার সাহায্যে আপনারা ইজিলি কাট করতে পারবেন এগুলো প্লাস্টিক বোর্ড। সো এই যে দেখুন আমি সুন্দরভাবে কিন্তু এখন সুপারগো দ্বারা এগুলো এক এক করে আমি জয়েন দিয়ে নিচ্ছি। আপনার সেমভাবে আমার মতো করে নিতে পারেন, চাইলে আপনার যে কোনো ঘাম ইউজ করতে পারেন, বাট প্লাস্টিকে আপনার সুপারগুলো খুব ভালোভাবে আটকা যায় এবং খুবই শক্তমুক্তভাবে আটকা যায় পারমানেন্টলিভাবে। সো যেহেতু আমি এটা ডিজিটাল বানাচ্ছি, সো একটু ভালোভাবে বানাচ্ছি। আপনার ফিনিশিংটা কিন্তু ভালো করবেন, ফিনিশিংটা কিন্তু খুব জোরে, ফিনিশিংটা ভালো দেখলে এবং দেখতে খুব ভালো লাগে আর কি। যাই হোক আপনারা দেখতে থাকুন, এই দেখতে পাবেন আমি কিন্তু খুব ভালোভাবে আটকে দিচ্ছি এবং ওই পাশে কিন্তু একটা ছিদ্র করে নিয়েছি যাতে আমাদের চার্জ দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চার্জিংয়ে মানে হচ্ছে ডিসি মানে এসি 220 ভোল্ট একটা আউটপুট মানে ইনপুট লাইন, যেটা বলে এটা নাম আমার মনে নেই, আপনারা বলে দেবেন অবশ্যই ঝ্যাক আর কি। যাই হোক এখন আমি এটা সাইজে থ্রি সাইজ অনুযায়ী আমি এটাকে এখন খুব সুন্দরভাবে কিন্তু মানে আলাদা করে কাট করে নিব, কাট করবো না, আমি এটাকে দাগ দিয়ে নিচ্ছি, পরবর্তীতে দেখুন আপনি কী করতে থাকি। সো এক এক করে আমি এটার মাপ অনুযায়ী কলম দিয়ে কলমের সাহায্যে আমরা ইয়ে করে নিচ্ছি, আপনার থিং দেখতে পাচ্ছেন। সো আমি এটার প্রত্যেকটাতে ছিদ্র করে নেব, দুই পাশে ছিদ্র করে নেব এরকম একটি সুবাগুলোর ভিতরে যে ইয়াটা থাকে আর কি, ওইটার সাহায্যে আমি ছিদ্র করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ছিদ্র করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে আমরা এপাশ থেকে তার ঢুকাবো আর কি, ওয়্যার মানে তারগুলো ঢুকাতে পারি যাতে সোয়ের জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ছিদ্র করে নিয়েছি। এখন আমরা সুইচের জন্য আমরা এই পাশটা খুব ভালোভাবে কিন্তু ছিদ্র করে নিচ্ছি, ঠিক আছে। এখন আমি সবগুলো সুইচ আমরা এক এক করে জয়েন দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সবগুলো সুইচ আমি কিন্তু এক এক করে জয়েন দেওয়া শেষ, 5টা সুইচ আমাদের জয়েন দেওয়া শেষ। দেখতে 1 2 3 4 5 5টা জয়েন দেওয়া শেষ। এখন আমাদের এই যে ইয়াগুলোর প্রয়োজন ব্যাটারি হোল্ডারগুলো এখন আমরা এক এক করে যেই ছিদ্রগুলো করেছিলাম ছিদ্রগুলোর ভিতর দিয়ে আমরা তারগুলো ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু নেগেটিভ পজিটিভ একসাথে করে আমরা ঢুকিয়ে দিচ্ছি, প্লাসগুলো একসাথে এবং নেগেটিভগুলো একসাথে করে ঢুকিয়ে দিচ্ছি এবং সুপারগুলো বাদবাকি অংশগুলো আমরা আটকে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি এই পাশে সুপারগুলো দিয়ে নিচ্ছি যাতে আমাদের চার্জিং মডিউলগুলো লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং মডিউলগুলো 5টা একসাথে আমরা বসিলাম, 5টা এখানে কিন্তু 5টা একসাথে। সো এটা কিন্তু প্রোটেকশন ডিসচার্জিং সব কিছু একসাথে আছে, সমস্যা হয়তো আমাদের ব্যাটারিগুলো ভালো থাকবে। সো আমরা এখন এই যে ব্যাটারি ইনপুট আউটপুটের লাইনে আমরা ছিদ্র করে নিচ্ছি যাতে আমরা এই পাশ দিয়ে তার ঢুকাতে পারি ব্যাটারি পজিটিভ নেগেটিভ। সো এতে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি পজিটিভ নেগেটিভ দিকে আমরা ছিদ্র করে নিচ্ছি। সো এখন আমরা এই যেই পাশ দিয়ে আউটপুট লাইনগুলো হবে মানে ইনপুট আউটপুট দেখতে পাচ্ছেন। সো এই পাশে আমরা যখন ইনপুট লাইন দিব মানে ব্যাটারি যে চার্জিং হবে আর কি, যে চার্জিংয়ের পাশে ব্যাটারির পজিটিভ নেগেটিভ দেখে আমরা এই যে হোল্ডারগুলো যে পজিটিভ নেগেটিভ তারগুলো দেওয়া আছে এটা আমরা লাগিয়ে দেবো, দেখতে পাচ্ছেন কি। এই পাশ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমরা ঢুকে দিচ্ছি মানে আউটপুট কিন্তু ব্যাটারির আউটপুটে যেখানে চার্জ হবে। সো আপনারা ভালোভাবে একটু বুঝে নিন, যেখান থেকে কিন্তু ব্যাটারিগুলো চার্জ হবে ওই পাশে আমরা লাগিয়ে নিচ্ছি।
সো নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ ঠিক এইভাবে করে আমরা কিন্তু লাগিয়ে নিব যদি থাকতে পারছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ সো এই পাশে আমরা এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি নেগেটিভ পজিটিভ খুব ইজি কিন্তু আপনারা আশা করি বুঝতে পারবেন কারণ সার্কিটে ডায়াগ্রাম দেওয়া আছে যে কীভাবে কীভাবে করতে হবে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভভাবে আমরা আউটপুটে লাইন দিয়ে দেবেন ঠিক এগুলো হচ্ছে আউটপুট লাইন দেখতে পাচ্ছেন সো এই পাশে আমরা আউটপুট লাইনে এগুলো জয়েন দিলাম এখন আমরা ইনপুট দিব মানে হচ্ছে চার্জার থেকে লাইন দিব এখানে আমরা পজিটিভগুলো একসাথে করে নিচ্ছি এই যে সবগুলোর পজিটিভ দেখতে পাচ্ছেন সবগুলোর পজিটিভ কিন্তু আমরা একসাথে করে সোল্ডারিং করতে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ইনপুট লাইন কিন্তু এগুলো পজিটিভ অ্যান্ড এই পাশে নেগেটিভ দেওয়া কিন্তু দেখতে পাচ্ছেন সো আমরা এখানে সবগুলো পজিটিভ তার আমরা একসাথে করে নেব দেখতে থাকুন আপনারা এটা হচ্ছে ইনপুট লাইন চার্জার থেকে যে লাইনটা যাবে এটা এটা হচ্ছে ইনপুট লাইন সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই যে সবগুলো পজিটিভ তার কিন্তু আমরা একসাথে করে নিয়েছি ইনপুটে এখন আমরা এটাকে সোল্ডারিং করে দেব দেখতে পাচ্ছেন যখন আমি তারগুলো ঢুকে নিলাম দেখতে পাচ্ছেন পজিটিভ 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 দেখতে পাচ্ছেন সো আমরা এখন সোল্ডারিং করে নিচ্ছি সোল্ডারিং করা শেষ হলে এখন আমরা কী করবো সবগুলো নেগেটিভ পয়েন্ট আমরা করে নেব এগুলো হচ্ছে চার্জিং জন্য আমরা এখানে ইনপুট দিব ইনপুট আশা করি আপনারা বুঝতে পারছেন ইনপুট সো এখন আমরা নেগেটিভগুলো একসাথে করে নিচ্ছি অ্যান্ড অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো এখন আমরা সবগুলোর নেগেটিভ তার আমরা কী করবো সুইচের অ্যাক্টিভ প্রান্তের সাথে জয়েন দিয়ে দিব সবগুলোর নেগেটিভ তার ইনপুটের সবগুলো নেগেটিভ তার সুইচের অ্যাক্টিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে দিলাম এবং সুইচের অপর প্রান্ত থেকে নেগেটিভ তার আরেকটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সো এই পাশে সবগুলো নেগেটিভ এবং এই পাশে পজিটিভ তাহলে হয়ে গেলো আমাদের পজিটিভ নেগেটিভ ইনপুট সো আমরা এই দুইটা দ্বারা আমরা পরবর্তীতে আপনার চার্জারে জয়েন দেব ঠিক আছে চার্জারে জয়েন দিয়ে নিব এই মানে 5 ভোল্টের চার্জার এই হচ্ছে আমাদের একটি 5 ভোল্টের চার্জার সো এইটা হচ্ছে 3 অ্যাম্পের আপনারা 5 অ্যাম্পিয়ার নিয়ে নেবেন তাহলে সবচেয়ে বেটার হবে আমার কাছে 3 অ্যাম্পিয়ার আছে এই জন্য আমি 3 অ্যাম্পিয়ার একটি 5 ভোল্টের চার্জার নিয়ে নিলাম তো এটা ভালোই ফাস্টটা ইজিলি চার্জ হয়ে যায় আমি ট্রাই করে দেখেছি সো এখন আমরা কী করবো এই যে এরকম একটি ভালো তার নেবেন কিন্তু আপনি কিন্তু ভালো তার নেবেন যেহেতু যাতে এম্পিয়ার যাতে ভালো পায় নর্মাল তার দিয়ে কিন্তু কাজ করবে না তাহলে কিন্তু সমস্যা হবে সো আমরা এখান থেকে দুটি আউটপুট বের করে নিচ্ছি চার্জিংয়ের জন্য এই যে এই পাশটাতে পজিটিভ সার্কিট ডিরেক্ট সার্কিট থেকে কিন্তু আমরা বের করে নিচ্ছি এবং এই পাশটা হচ্ছে নেগেটিভ এই পাশে কিন্তু সোল্ডারিং করে দেবেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে অবশ্যই সবাই একটি লাইক দিয়ে দেবেন এখন আমরা এই পাশে আমরা এই যে 220 ভোল্ট আউট ইনপুটের জন্য জয়েন দিয়েছি দেখতে পাচ্ছেন 220 ভোল্টে তার জয়েন দিয়ে নিলাম এই যে এখন আমরা একটু জাস্ট চেক করে দেখবো যে এটা আসলে চার্জারটা ভালো আছে কিনা বা নষ্ট হচ্ছে 220 ভোল্টের লাইনটা কাজ করতেছে কিনা যে এখানে আমরা ইনপুট লাইনটা দিলাম সো এই যে তারটার মাধ্যমে আমরা এই পাশে জ্যাকটা ঢুকে দিলাম এবং এটা আমরা কারেন্টে দিলাম এখন দেখুন কিন্তু যে নীল বাতি চলছে তার মানে এটা কাজ করতেছে 100% ওয়ার্কিং এখন আমরা নেগেটিভ পজিটিভ একটু খেয়াল করে নিব যে আমরা নেগেটিভ পজিটিভ ঠিকভাবে লাগালাম কি না সো আমরা একটু মিটার দ্বারা ভেবে নিচ্ছি হ্যাঁ আসলে আমরা ঠিকভাবে লাগিয়েছি আমাদের নেগেটিভ পজিটিভ ঠিক আছে এটা 5 ভোল্ট প্লাস পাইতেছে এখন আমরা এই যে বললাম যে দুটি তার হলুদটা এবং নীলটা এখন আমরা এই ব্যাটারি পজিটিভ নেগেটিভের সাথে আমরা সোল্ডারিং করে দিলাম ঠিক আছে এখন আমরা মানে চার্জিংয়ের পজিটিভ ব্যাটারি পজিটিভ একসাথে আমরা করে সবগুলো আমরা সোল্ডারিং করে দিলাম তাহলে এখন আমরা এটাকে হিটসিং টিউব দ্বারা আটকে দিলাম যাতে কোনো শর্ট সার্কিট যাতে হতে না পারে ঠিক আছে এখন আমি কষ্টিভ দ্বারাও মেরে দিচ্ছি যাতে শর্ট সার্কিট না হয় এখন আমি এই যে এই পাশটাও দেখতে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছি সুইচগুলো অন করতেছি প্রত্যেকটা লাইন কিন্তু পাচ্ছে খুব ইজিলিভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাহ এখন আমি গ্লুগান দ্বারা সার্কিটটাকে আটকে দিচ্ছি যাতে লড়াচার যাতে করতে না পারে এখন আমি এই পাশটা সুপারগ্লু দ্বারা আটকে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সুপারগ্লু দ্বারা আটকে দিচ্ছি আপনার কাজ প্রায় 99% শেষ 100% এখন শেষ হয়ে যাবে আশা করি এখন আমাদের 100% কাজ শেষ এখন চেক করবো দেখছেন জ্যাকটা যখন ঢুকালাম আমাদের ইয়াটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই জন্য প্লিজ ভিডিও অবশ্যই একটি এখনই একটি লাইক দিতেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্যতম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নীল বাতি জ্বলে উঠলো এখন আমি কিছু লিথিয়াম ব্যাটারি নিচ্ছি এবং এক করে হোল্ডারগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাহ সবগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে তার মানে চার্জ হচ্ছে ফুল চার্জ হলে আবারও নীল বাতি জ্বলে উঠবে বুঝতে পারছেন তাহলে আশা করি
এখন সবগুলো লাল লাল হলো, তার মানে এখন এগুলাতে চার্জ কম আছে। ফুল চার্জ হলে অবশ্যই নীল বাতি জ্বলবে, দেখতে পাচ্ছেন একটা নীল নীল বাতি জ্বলে উঠলো, তার মানে এটা নীল লাল দুইটা জ্বলছে, তার মানে এটাকে অর্ধেক প্রায় চার্জ অনেক চার্জে হয়ে হয়েছে। সো আমরা এটাকে খুলে 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 নিচ্ছি, ফুললি নীল নীল হলে তাহলে বলবেন যে এটা ফুল চার্জ, ঠিক আছে, ফুললি নীল, কোনো লাল বাতি জ্বলবে না, ঠিক আছে। এখন আমি আরেকটা নিয়ে নিচ্ছি, তার মানে ব্যাটারি এটাতে চার্জ নাই, সো এটা বসিয়ে দিলাম, এই বসাস না কেন, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল বাতি জ্বলতেছে, তার মানে এটাতে চার্জ নাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর। বা এখন আমি যেটা যেটা মন চাই যে এটা সুইচটা অফ করে রাখবো, তাহলে এটা সুইচটা ইজিলি অফ অন করে রাখতে পারবো, তাহলে এটা কি চার্জ হবে না। দেখতে পাচ্ছেন সবগুলো সুইচ আমি আরেকবার দেখে নিচ্ছি কাজ করতেছি কিনা, দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো অন করে দিলাম, একসাথে পাঁচটা চার্জ হবে ইজিলি হবে। সো আসলে আপনারা বুঝতে পারতেছেন, এখন আমি চাইলে যে একটা সুইচ অফ করে রাখলাম, এটা আমি এখন লাগাবো না, আমি দুইটা চার্জ দেবো, দুইটা সুইচ অন অন করলাম। সো এরকমভাবে আপনারা ইজিলি কিন্তু কাজ করতে পারবেন। এখন আমি সবগুলো ব্যাটারি দেখতে অন্য ব্যাটারি লাগিয়ে নিয়েছি, ওগুলো ফুল চার্জ হয়ে গেছিলো। সো আমি সুইচগুলো অন করে নিচ্ছি আবারও চার্জিংয়ের জন্য। ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর প্লিজ সবাই ভিডিও দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, সাবস্ক্রাইব করে দেন, এইটুকু যা দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আপনারা 100%তে মাত্র 15% মানে সাবস্ক্রাইব করেন, আর বাকিগুলো সাবস্ক্রাইব না করেই চলে যান প্লিজ। কী জানি বুঝি একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই, আপনাদের কোনো কিছু যায় আসে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ভাই, এবং ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজকে লাইক টার্গেট মাত্র 100টা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে।